हेलो फ्रेंड्स, वेलकम टू प्रेम बार्ता। आमी होलाम प्रबोध हाजरा। बंधुगण, आजकेर ए भिडियोते आमरा जानबो करला बा उच्छेर पुष्टिगुण, एर खावार उपकारिता ओ अपकारिता। करला बा उच्छा सकलेर काछे एकटी परिचित सब्जी, तेतो बोले खेते अनेकेरी अनीहा। तबे एते हलो करला बा करला पातार खुबी उपकारी। पुष्टिगुणे भरपूर ये करलार उपकारिता सम्पर्के आम्रा जानबो एवं तार आगे जेने नेब करलार मध्य की की एमन पदार्थ आछे जार जन्य एत उपकारी। एर मध्य रयेछे भिटामिन ए, सी, मैंगानीज, सोडियम, क्यालसियम, पटाशियम, आयरन ओ लोहा एवं बीटो कैराटिन एवं जिंक। तार साथे साथे आछे एंटीऑक्सीडेंट सह अनेक पुष्टिगुण। आर एर पर देखा जाए एर की की उपकारिता आछे। सोबार आगे आम्रा जानबो जे करला हजम शक्ति बृद्धि करते सहाय्य करे। करला हजम शक्ति बृद्धि करते सहाय्य करे कारण करला आँशयुक्त एकटी खाबार। करला खेले द्रुत हजम हय एवं सेई साथे पेटो परिष्कार हय ओ एसिडिटिर कोनो समस्या थाके ना, कारण करला कृमिनाशक हिसाबेओ काज करे। द्वितीयत रक्तशून्यता, करला रक्तशून्यता पूरणे सहाय्य करे थाके। रक्ते हिमोग्लोबिनेर मात्रा बृद्धि करते एवं रक्तशून्यता दूर करते करला कार्यकर भूमिका पालन करे। করলায় রয়েছে প্রচুর পরিমাণে আয়রন ও লৌহ, তাই যারা রক্তপ্লতায় ভুগছেন তাদের নিয়মিত করলা খাওয়া উচিত। তৃতীয়ত রুচি বৃদ্ধিতে, যাদের খাবারে অরুচি দেখা যায় এমন অবস্থায় সকালে ও বিকেলে এক থেকে দু চামচ করলার পাতার রস খেলে অরুচি দূর হয় এবং রুচি বৃদ্ধি পায়, সাথে সাথে ক্ষুধা বাড়ে, সেই সাথে হজম শক্তিও বৃদ্ধি পায়। চার নম্বর ডায়াবেটিস প্রতিরোধে, করলা ডায়াবেটিস প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করে। করলার জুস রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণ রাখে এবং প্রতিদিন খালি পেটে করলা বা করলার জুস ডায়াবেটিস রোগীদের জন্য ঔষধের কাজ করে। পাঁচ নম্বরে লিভারের কার্যক্ষমতা বাড়ায়। করলা লিভারের কার্যক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। গবেষণায় দেখা গেছে নিয়মিত করলা খেলে শরীরে এনজাইমের মাত্রা বৃদ্ধি পায়, ফলে লিভারের কার্যক্ষমতা বেড়ে যায়। এছাড়া করলা লিভারকে সুস্থ রাখতে সাহায্য করে। ছ নম্বর দৃষ্টিশক্তি উন্নত করে করলা। করলা বা উচ্ছে দৃষ্টিশক্তির উন্নতি সাধন করে। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ ও সি, যা শরীরে বিটো ক্যারোটিনের ঘাটতি পূরণ করে চোখের দৃষ্টি উন্নতিতে কার্যকর ভূমিকা পালন করে। তাই চোখের দৃষ্টি প্রখর করতে করলা খাওয়া উচিত। সাত নম্বর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, অর্থাৎ ইমিউনিটি বাড়ায়। করলা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে। করলার বা উচ্ছের বিভিন্ন পুষ্টি উপাদানে শরীরের রোগ প্রতিরোধের ক্ষমতা শক্তিশালী করে তোলে। এছাড়াও এতে রয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টিকারী লুটিন নামক উপাদক, তাই নিয়মিত করলা খেলে নানা জটিল রোগের হাত থেকেও মুক্তি পাওয়া যায়। আট নম্বর ক্যান্সার প্রতিরোধে, নিয়মিত করলা খেলে ক্যান্সার হওয়ার আশঙ্কা থাকে না। এছাড়াও এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি, লৌহ, আঁশ এবং অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান, যা বার্ধক্য দূর এ সরিয়ে রাখে। ন নম্বর ফুসফুস সুস্থ রাখতে, ফুসফুস সুস্থ রাখতে করলা বেশ উপকারী। করলার রসের সাথে মধু মিশিয়ে খেলে ফুসফুস ভালো থাকে এবং শ্বাসজনিত সমস্যা যেমন আজমা, ব্রঙ্কাইটিস, গলায় প্রদাহ ইত্যাদি সমস্যা দূর করতেও করলা কার্যকর ভূমিকা রাখে। এছাড়াও করলার রস অ্যালার্জি দূর করতে সাহায্য করে। দশ নম্বর বাতের ব্যথা দূর করতে, বাতের ব্যথা দূর করতে করলা দারুণ উপকারী। এক্ষেত্রে তিন চা চামচ করলার রস
হালকা গরম করে পরিমাণ মতো জল মিশিয়ে সকাল ও বিকালে খেলে বাতের ব্যথা উপশম হয়। করলার থাকা নানা ঔষধি উপাদান শরীরের বিভিন্ন ব্যথা উপশমে সাহায্য করে। 11 নম্বর, ত্বকের যত্নে করলা। ত্বকের যত্নে উচ্ছে বা করলা বেশ উপকারী। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বকের বিভিন্ন সমস্যা দূর করতে সাহায্য করে। করলা ত্বকের বলিরেখা দূর করে ত্বককে টান টান করে তোলে এবং ত্বক হয়ে উঠে লাবণ্যময় ও সুন্দর। এরপর রয়েছে হার্ট অ্যাটাকের রোধ করে। করলাতে যে সমস্ত প্রপার্টি থাকে তা রক্তে খারাপ কোলেস্টেরল অর্থাৎ এলডিএল এর মাত্রা কম করে এবং ভালো কোলেস্টেরল অর্থাৎ এইচডিএল এর মাত্রা বাড়িয়ে দেয়, ফলে হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই কমে যায়। এছাড়া করলা ম্যালেরিয়া রোগীর পথ্য হিসাবেও কাজ করে। যাদের ম্যালেরিয়া হয় করলা পাতার রস খেলে তাদের উপশম পাওয়া যায়। এই হলো বন্ধুগণ করলার উপকারিতা। আর এর সাথেই আমরা জেনে নেব কি কি অপকারিতাও আছে। করলার উপকারিতা বলে শেষ করার মতো নয়, তবে উপকারের পাশাপাশি কিছু অপকারিতাও রয়েছে। চলুন দেখে নেওয়া যাক সেগুলো কি কি। শিশুদের ক্ষেত্রে করলা বিপদের কারণ হতে পারে। শিশুরা করলা খেলে পেটের বিভিন্ন রোগ সৃষ্টি হতে পারে। বেশি পরিমাণ করলা খেলে লিভারের প্রদাহ সৃষ্টি হতে পারে। এছাড়া করলা ডায়াবেটিস প্রতিরোধে কাজ করে, কিন্তু ডায়াবেটিসের ওষুধ চলাকালীন এটি খাওয়া জন্য ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। এছাড়া গর্ভবতী নারীদের অধিক পরিমাণে করলা খাওয়া উচিত নয়, কারণ এতে গর্ভপাতের ঝুঁকি থাকে। এছাড়া পরিমাণে বেশি করলা খেলে হার্টবিটের স্বাভাবিক চলাচলকে অনিয়মিত করে দিতে পারে। বন্ধুগণ, করলার উপকার বা উপকারিতা বা অপকারিতার ব্যাপারে জানলাম। তাহলে বুঝতে পারছেন যে করলার খাওয়ার কত উপকার। তাই যদি আপনি আজও করলা না খান বা তিতো বলে যদি সেটা খাবারের থেকে বাইরে রাখেন, আজই শুরু করুন, আর তাতে আপনি লাভবান হবেন। আপনাদের সবাইকে খাওয়ার প্রেরণা যোগান, তারাও উপকৃত হবে। আর শেষকালে জানবো, আপনারা যদি প্রেম বার্তার এখনো সদস্য না হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, তাতে করে নিত্য নতুন ভিডিও আপনাদের ইউটিউবে পৌঁছে যাবে। কেমন লাগছে কমেন্টস করে অবশ্যই জানাবেন, আর আপনি যদি করলা খান তাহলেও কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হবে একটি নতুন ভিডিও নিয়ে। জয় হিন্দ।